একদল কমিউনিস্ট মাওবাদীদের উপর লাঠি চালালে সেটা গণতন্ত্র বিরোধী কাজ। এর চেয়ে জঘন্যতম ঘটনা এই কয়েকদিনে আর ঘটেনি, যেটা বাংলার আগামী দিনের আইন শৃঙ্খলা শান্তি রক্ষার ক্ষেত্রে একটা বড় ধাক্কা বলে আমি মনে করছি। দেওয়ার জন্যই তো মমতা ব্যানার্জি রাস্তায় রাস্তায় মিছিল করে বেড়াচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যদি কাজ থাকতো তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী এত সময় পেত রোজ মিছিল করা? রোজ মিছিল করা তার মানে কি? বেকার মুখ্যমন্ত্রী, কর্মহীন মুখ্যমন্ত্রী, কাজ নেই সেই কারণে রাস্তায় হাঁটা মুখ্যমন্ত্রী। সেই জন্য উন্নয়ন কিছু হচ্ছে না। উন্নয়ন হচ্ছে না বলে উন্নয়নের থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য এই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের নিয়ে মমতা ব্যানার্জি নিত্য করে বেড়াচ্ছে, উন্নয়নটাকে ধামাচাপা দেওয়ার জন্য। উন্নয়ন আটকানোর জন্য কেউ আন্দোলন করছে আমি মানি না। সিপিএম এর এক্সিস্টেন্স শেষ হয়ে গেছে, ঔচিত্য শেষ হয়ে গেছে, এই রাজ্যে সিপিএম এর প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে। জীবনের শেষ বিন্দুটুকু সিপিএম এর রয়েছে, তাই সেই কাজটা তারা চেষ্টা করছে তাদের প্রেজেন্স মমতা ব্যানার্জিকে ধরে প্রয়োগ করবার। আজকে মমতা ব্যানার্জি লম্বা লম্বা কথা বলছে, উনি বলেননি যে আপনারা আন্দোলন করুন, লোক পাচ্ছেন না, সিপিএম নেতারা শুনে রাখুন আমি মমতা ব্যানার্জি দেব, বলেনি। আপনার টিভিতে পেপারে লিখেছেন এই মমতা ব্যানার্জি বলেছে, আপনাদের অফিস সিপিএম এর অফিস কি করে বিজেপি নিচ্ছে আটকান, সিপিএম এর অফিস যাতে বিজেপির অফিসে কর্মী, আপনাদের কর্মীরা কি করে বিজেপির কর্মী হচ্ছে এটা আটকান, কেন আন্দোলন করতে রাস্তায় নামুন, এ কথা মমতা ব্যানার্জি বলেনি। আর সিপিএম নেতাদের শক্তি বর্ধনের জন্য আপনার একটি বিশেষ ভূমিকা ছিল, মাওবাদী দমনে আপনার প্রচেষ্টা ছিল, কিন্তু আবার কিন্তু এই সিপিএম বা কমিউনিস্টদের হাত ধরে যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে একেবারে জঙ্গলমহল পর্যন্ত মাওবাদীরা কিন্তু আবার মাথা চাড়া দিয়ে উঠছে। অতএব যদি সরকার এখনো সতর্ক না হয়, মুখ্যমন্ত্রী যদি এখনো সদর্থক পদক্ষেপ গ্রহণ না করে, আবার কিন্তু এই রাজ্য মাওবাদীর কবলে কিন্তু আসতে পারে। সেই কারণে মাওবাদীকে এই রাজ্য থেকে নির্মূল করার কাজ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আমরা সবাই মিলে যে প্রচেষ্টা নিয়ে যেটা করেছি, কেন্দ্রীয় সরকারেরও যথেষ্ট সহযোগিতা এ ব্যাপারে মুখ্যমন্ত্রী পেয়েছেন, কিন্তু আবার কিন্তু এই কমিউনিস্টদের হাত ধরে সিপিএম এর হাত ধরে মাওবাদীদের পুনরুত্থানের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। অতএব মুখ্যমন্ত্রীকে সাবধান করছি, সরকারকে সাবধান করছি, নইলে এর পরে রাজ্যবাসীকেই পস্তাতে হবে, রাজ্যকে পস্তাতে হবে, তাই এ বিষয়ে এখনো সতর্ক হওয়ার সময় এসে গেছে। মালদার মানুষ কি করবে তা মোহাম্মদ সেলিম জানবে কি করে? ওদের সাথে মানুষ আছে? আজকে বন্ধ দেখার পর বুঝতে পারছে না ওদের সাথে মানুষ আছে, কেউ আছে ওদের সাথে? তো ওরা মানুষের কথা কি বলবে? মানুষ সিপিএম এর মুখে কালো কালি মেখে দিয়েছে, এরপরে বেশি বাড়াবাড়ি করলে সারা গায়ে কালো কালি মেখে দেবে। সেই কারণে মানুষের ব্যাপারে কোনো কিছু বলার এখতিয়ার সিপিএম হারিয়ে ফেলেছে, মানুষের সম্পর্কে কোনো কিছু বলার এখতিয়ার সিপিএম এর নেই। থ্যাংক ইউ। এবং এটা তদন্ত হওয়া উচিত, আমি এই ঘটনারও দাবি করছি। যদি সত্যি পুলিশ গাড়ি ভাঙচুর করে থাকে আর এটা যদি প্রমাণিত হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত, কারণ আইনকে নিয়ে কেউ খেলা করতে পারে না। আইনকে বিপথে চালিত করার চেষ্টা
অন্তত সরকারি দায়িত্ব থেকে আইন রক্ষকের দায়িত্ব থেকে সেটা করা যায় না। কিন্তু এই ভিডিও যেটা বেরিয়েছে সেই ভিডিওটা অ্যাকচুয়ালি কোথাকার ভিডিও, অ্যাকচুয়ালি সেই ভিডিওর সত্যতা আছে কিনা তা তদন্ত করার জন্য রাজ্য সরকারের অগ্রণী ভূমিকা নেওয়া উচিত। বলছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন একটা মাওবাদীদের হয়েছে, সেই মাওবাদীদের বীজ দাঁত ভেঙে দেওয়ার কাজ শুরু হতে পারত, কিন্তু পুলিশ যে লাঠি চার্জ করেছে গত দুদিন আগে, আর সেই লাঠি চার্জকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশকে ক্ষমা চাওয়ালো, তার মানেটা কি? ঘুরে ফিরে একদল উশৃঙ্খল মাওবাদী ছাত্রের সামনে পুলিশকে মাথা নত করানো, এ কি মমতা ব্যানার্জির সঠিক কাজ হয়েছে? মুখ্যমন্ত্রী হিসেবে তার সঠিক দায়িত্ব পালন হয়েছে? যে কারণে আজকে সিএন এর যে আপনারাদের রিপোর্টারকে, মহিলা রিপোর্টারকে নিগ্রহ করবার, গাড়ি ভাঙচুর করবার সাহস পেয়েছে, স্পর্ধা পেয়েছে। কিন্তু আমি মনে করি যে যাদবপুরের ওই ঘটনায় পুলিশ যে ব্যবস্থা নিয়েছিল, যদি এরপর পুলিশকে দিয়ে ক্ষমা চাওয়াতে মুখ্যমন্ত্রী বাধ্য না করতেন, তাহলে কিন্তু আজকের এই দুঃখজনক ঘটনা ঘটত না।